সামার উইন্ডো যত কাছে আসছে ততই দলবদলের খেলায় মেতে উঠেছে আইএসএলের ক্লাবগুলো। এবছর ব্যর্থতা ভুলে পরের মরশুমের জন্য দল গঠন শুরু করে দিয়েছে ইস্টবেঙ্গল। এবার দলে বেশ কিছু ভালো বিদেশি খেলোয়াড় নেওয়ার চেষ্টায় রয়েছে লাল হলুদ ক্লাব। বোরহা হেরেরা এবং সিভেরিও টোরো যাওয়ার পর দলটা অনেকটাই দুর্বল হয়ে পড়েছে, তা আইএসএলের পয়েন্ট টেবিল দেখলেই বোঝা যাচ্ছে। তাদের জায়গায় যারা এসেছিলেন ফেলিসিও ব্রাউন এবং ভিক্টর ভাস্কুয়েজ দুজনেই সুপার ফ্লপ। তাছাড়া ক্লেটন সিলভাকেও পেনাল্টি মিস করতে দেখা গেছে। সেক্ষেত্রে একজন ভালো স্ট্রাইকারের প্রয়োজন আছে ইস্টবেঙ্গলে। তাই শোনা যাচ্ছে রয় কৃষ্ণাকে আনতে চাইছে লাল হলুদ, কিন্তু এই বিষয়ে কিছুই জানায়নি ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। রয় কৃষ্ণার কলকাতার ক্লাবে খেলার অভিজ্ঞতা রয়েছে, এক সময় মোহনবাগানে তুরুপে তাস ছিলেন তিনি। বর্তমান মোহনবাগান কোচ অ্যান্টোনিও লোপেস আভাসের প্রিয় ছাত্র সে। তাই রয় কৃষ্ণা লাল হলুদে যোগ দেবেন কি না তা এখনই পরিষ্কারভাবে বলা যায় না। তবে অতীতে বাইচুং ভুটিয়া নবি মেহতাবদের দুই প্রধানে খেলতে দেখা গেছে। রয় কৃষ্ণার ইস্টবেঙ্গলে আসার খবর আরও একবার সেই স্মৃতি উস্কে দিল।